সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ইংরেজি শেখার জন্য টেন্স অনেক গুরুত্বপূর্ণ। টেন্সের বিকল্প তিনটা নাম রয়েছে, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কেউ কেউ বলছে ইংরেজিকে টেন্সকে ইংরেজি সাহিত্যের বা ইংরেজি ভাষার বাবা, কেউ বলছে টেন্সকে ইংরেজি ভাষার মা, কেউ টেন্সকে বলছে ইংরেজি ভাষার আত্মা। সুতরাং টেন্স অনেক গুরুত্বপূর্ণ। এই টেন্সের ভিতরে যে 12 প্রকার যে রূপ রয়েছে টেন্সের, এটা আমরা অনেকেই বলতে গেলে বেজে পড়ি। আমি একবার স্পিডে একবার স্লোলি এই 12 প্রকার টেন্স বলে শোনাচ্ছি, ঠিক আছে? আই ইট রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, আই এট রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস, আই শ্যাল ইট রাইস, আই শ্যাল বি ইটিং রাইস, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। আমি স্পিডে বলছি, আই ইট রাইস, আই এম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, আই এট রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস, আই শ্যাল ইট রাইস, আই শ্যাল বি ইটিং রাইস, আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। আশা করি তোমরাও পারবে। আল্লাহ হাফেজ।